অনেক মেয়ে আছে দেখতে ভদ্র, আছে না নাই? সুন্দর বোরকা পরে আছে না নাই? পুরো মুখ ঢাকা, হাত পা ঢাকা, আছে না নাই? সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে নাই? আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। ভদ্র, সভ্য, মার্জিত, সুশিক্ষিত, কিন্তু ও এমন কাজ করে যে চার পাঁচটা ছেলে জীবন অটোমেটিক ধ্বংস নাই? এলাকার ভিতরে কোনো মেয়ে থাকি থাকে না? একটা মেয়ে রশি পাতা চারটা ছেলেকে ঘোরায় চিল্লায় কোন, ঠিক কিনা? ওরেও কয় তোমারে ভালোবাসি, এরেও কয় তোমারে ভালোবাসি, আছে? এখন দুই বন্ধুর মধ্যে কিলাকিলি, ওই কয় ও আমারে ভালোবাসে, এই কয় ওই আমারে ভালোবাসে, আছে না নাই? বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এরকম বন্ধুত্ব আছে না নাই? দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে এরকম হয় কি হয় না? এটা কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? এই জন্য মাদেরকে বলবো কারেক্ট ইউর ক্যারেক্টার, চরিত্র সংশোধন করা দরকার আছে না নাই? আমি জুব্বাওয়ালা টুপিওয়ালা, আমার জুব্বাওয়ালা টুপিওয়ালা কোনো কাজে দেবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে, আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন, চিল্লায় কোন, তিনি কে? এই জন্য আমি বলি, শোনেন যুবকরা, সবাই শুনছো আমাকে? এই তো মাসা যুবকরা আসছে, ভালো বসেন, একটু কথা বলি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের উদ্দেশ্যকে বাস দেওয়া না, বাস দেওয়া উদ্দেশ্য নাকি? না, আমরা তো উই আর ইওর ওয়েল উইশার, আমরা কল্যাণকামী, ঠিক কিনা? আমরা ভালো চাই, খারাপ চাই না, চিল্লাই কোন, ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, আম্মা যান আপনি পর্দা করছেন, ভালো কথা, আপনি সুন্দর করে হেজাব পরে বের হন, আপনার হাতে কোনো রকম ব্রেসলাইট থাকে না, আপনার হাতটা খোলা থাকে না, খুব ভালো মাশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই পর্দা কোনো কাজে আসবে না যদি আপনি বাসার ভিতরে স্টার জলসা দেখেন, আছে? আম্মা যান অনেক নামাজি, আমার বোন অনেক নামাজি, কিন্তু সুযোগ পাইলে স্টার জলসা নাই, বলিউড মুভি নাই, এত আসতে কখন, আছে না নাই? আবার অনেক বোনেরা প্রোফাইল পিকচার নিজের ছবি দেয় নাই, এলাকায় নাই? আমি এর আগে একটা কথা বলেছিলাম, এটা খুব মোস্ট ভাইরাল লেকচার, যারা যেই মেয়েরা, আবার বলছি এগেইন, আমি এটাকে রিপিট করছি, যেই মেয়েরা প্রোফাইল পিকচার নিজের ছবি দিয়ে দেন, এই গুণা শুধুমাত্র তার নয়, ঠিক কিনা? এই গুণা আব্বা পাবে, পাবে কি পাবে না? এই গুণা আম্মা পাবে, পাবে কি পাবে না? এই গুণা ভাইয়ের আমল নামায় যাবে, চিল্লায় কোন, ঠিক কিনা? কারণ তোমার ভিতরে কন্ট্রোল করার শক্তি আছে না নাই? অনেকে আবার ভাইয়েরা সাপোর্ট দেয়, বোন চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি, নাই? আবার অনেক মেয়েরা আইডি খুলে দুই তিনটা, একটা পরিবারের আইডি আর একটা বয়ফ্রেন্ডের আইডি, আছে না নাই? এটা কি অবাস্তব না বাস্তব? প্রোফাইল পিকচার দেয় ফ্যামিলির সঙ্গে যেটা কানেক্টেড, সেটা দেয় আসল নাম, আর যেটা ফেক আইডি, যেখানে ছেলের সাথে কথা বলবে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে, সেখানে দিয়ে দিবে অ্যাঞ্জেল অমক তমক, আছে না নাই? আকাশের পরী আছে, নীল পরী আছে না নাই, অ্যাঙ্গেল প্রিয়া আছে না নাই? আর এবার আসো যুবকরা, এরা আবার এমন পাগল, একটা রিকোয়েস্ট আসতে না আসতে জীবনটা খুশির জ্বালায় তামা তামা হয়ে যায়, আছে না নাই? আগেই কনফার্ম রিকোয়েস্ট, হ্যালো হাই শুরু, আছে না নাই? আরে বোকা, মাঝে মাঝে তোমার বন্ধুরা ফেক আইডি করে তোমার সঙ্গে চিটারি করে, ঠিক কিনা? বলে ফ্ল্যাক্সি লাগবে, কি লাগবে, আছে না নাই? এজন্য না বুঝে অনলাইনে কোন মেয়ের সাথে কোন হারাম রিলেশনশিপে জড়ানো যাবে না, তোমরা খুশি না বাজার? এজন্য বোনদেরকে বলো, বোন আপনাকে আমি ভালোবাসি, সবাইকে আমরা রেসপেক্ট করি, ঠিক কিনা? কথাগুলো বললাম হাসির ছলে, কিন্তু এগুলো সিরিয়াস, চিল্লায় কোন, ঠিক কিনা? সিরিয়াস কথা এটা।